তর্ক তো অনেক হয়, কিন্তু বন্ধুত্বের চেয়ে বড় সম্পর্ক আর কি হয়? বন্ধুত্ব হয়তো রক্তের সম্পর্ক নয়, কিন্তু রক্তের চেয়ে কোনো অংশে কম নয়। বন্ধুত্ব তারাই যারা সব সময় কাছে থাকে, দূরে থাকলেও খবর রাখে। ঠিক সেরকম আমার বন্ধুরা আমার কাছ থেকে অনেক দূরে, অনেক দূরে হলেও মনের দূরত্বটা খুবই কম, আর দূরত্বটা ব্যস্ততার দূরত্ব। এখন আমরা সবাই বড় হয়ে গেছি, সবারই সংসার হয়েছে, সন্তান হয়েছে, কর্মজীবনে ব্যস্ততা, সব কিছু মিলে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। কিন্তু কোনো পার্টি বা কোনো সেলিব্রেশান বা কোনো অকেশান, কোনো অনুষ্ঠান হলে কিন্তু সেখানে বন্ধু আর এক বন্ধুর খোঁজ ঠিকই নাই। আজকের দিনটাও একটা সেলিব্রেশান পার্টি, ICMAB এর 10 ব্যাচ এর একটি সেলিব্রেশান পার্টি। এখানে দেলোয়ার, মানিক, শফিক এই তিন বন্ধু নিউলি কোয়ালিফাই করেছে ICMAB এর, আর সেই উপলক্ষে ওরা একটা পার্টি দিয়েছে আর সবাইকে ইনভাইট করেছে। আর আমরাও সবাই বন্ধুদের ডাকে যোগদান করেছি এবং ওদেরকে আমরা ফুলের শুভেচ্ছা জানিয়ে কংগ্রাচুলেশন জানাচ্ছি। তো এইভাবেই আমাদের পার্টিটা শুরু হয়ে গেছে। তাহলে দেখতে থাকুন আমাদের আজকের বন্ধুদের সাথে পার্টি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নাজিবস মম থেকে। আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে তো আমি একটু বেশি ভালো আছি, কারণ অনেক দিন পর সবার সঙ্গে দেখা হয়েছে, খুবই ভালো লাগছে আর সময়টাও অনেক সুন্দর কাটছে। সব কিছু তো আর ভিডিও করা সম্ভব না, আর যেহেতু এখানে আসছি সবার সঙ্গে একটু গল্প করছি, যতটুকু পারছি ফাঁকে ফাঁকে ভিডিও করছি। আসলে এখনও প্রফেশনাল ইউটিউবার হয়ে উঠতে পারিনি, বাহিরে কোথাও গেলে ভিডিও করতে নিলে সত্যি এখনও অনেক শাই ফিল করি। যে তিনজন নিউলি কোয়ালিফাই করেছে ICMAB-এ, তাদের কথায় শুনছি তাদের এই জার্নিটা, তাদের অনুভূতি, এত বছরের কষ্টের সাধনা। আসলে এই ICMAB পাস করা কিন্তু অনেক কষ্টের, যারা এই সম্পর্কে জানেন তারা তো জানেন, আর না জানলে অবশ্যই গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন এই পড়াশোনাটা কত কঠিন। এক একজনের 10 বছর 12 বছরও লেগে যায়, আর এখানে যারা কোয়ালিফাই করেছে তারা কিন্তু অলরেডি অনেক বড় প্রতিষ্ঠানের অনেক বড় কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছে, এবং প্রত্যেকেরই বেবি, সংসার, সব কিছু আছে। সব কিছু সামলিয়ে এরা পড়াশোনাটা শেষ করেছে, শেষ করে জব করেছে, অনেকেই জব করে শেষ করছে। এভাবেই পড়াটা শেষ করতে হয়, একদম লং টাইমের, খুব তাড়াতাড়ি এটা পাস করে বের হওয়া যায় না। অনেকেই প্রথমেই ঝরে পড়ে যায়, অনেক কঠিন একটা পড়াশোনা, তার মধ্যে আমিও আছি। আমার বেবি হয়েছে এবং জবের জন্য আমি কন্টিনিউ করতে পারিনি, কিন্তু সবচেয়ে মজার বিষয় যে আমি 10 ব্যাচে ছিলাম বলে আজও আমি ওদের সাথে আছি। আর ওদের অনুভূতির কথাও আপনাদেরকেও শোনানো ইচ্ছা ছিল, কারণ এত কষ্টের জার্নি, ওদের মনের কথাগুলো ব্যক্ত করছে, আশেপাশে নয়েজের জন্য ওদের কথাগুলো স্পষ্ট ভালো বোঝা যাচ্ছিল না বলেও শোনাতে পারলাম না। যাই হোক, তিনজনের তিনটি কথা আমার খুব ভালো মনে আছে। এখানে তিনজনের মধ্যে একজন বলেছে, এই পড়াশোনার জন্য সে মেসেঞ্জার ইউজ করা বাদ দিয়েছে। আর একজন বলেছে, এই পড়াশোনার চাপের কারণে তার ভালোবাসার মানুষ তাকে ছেড়ে চলে গিয়েছে। আর একজন বলেছে, তার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু তার মা পাশে ছিল এবং মা তাকে সাহস দিয়েছে। এটাই সত্য, কিছু পেতে হলে কিছু হারাতে হয়, তো কিছু হারিয়েছে বলে আজ ওরা সফলতার মুখ দেখেছে। দোয়া করি আল্লাহ তাআলা যেন ওদের তিনজনের মনের আশা পূর্ণ করে, এবং সাথে সকল ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন, পরিজন যারা আছেন সবারই মনে আশা যেন পূর্ণ হয়, আমিন। সেলিব্রেশন পার্টিটা ছিল স্টার কাবাব রেস্টুরেন্ট, এলিফেন্ট রোডে, আর এখানকার কাচ্চি বিরিয়ানিটা অনেক মজার, আর আমরা সেটাই খাচ্ছি। সাথে ছিল সফট ড্রিঙ্কস আর ফিন্নি। পার্টির শেষ পর্যায়ে চলে এসেছি, এখন কেক কাটা হচ্ছে আর কেক খেয়ে আমরা সবাই বিদায় নিব। তো বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দেবেন,
আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এর পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে চাইলেই আপনি দেখে নিতে পারবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন চাইলেই আপনি ফলো দিয়ে রাখতে পারেন। অলরেডি আপনি যদি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সবার কাছ থেকে বিদায় নিয়ে এই তো আমরা বের হয়ে যাচ্ছি, আর নাজিব তো ফুলের তোড়া গিফট পেয়ে একদম মহা খুশি, হাত থেকে ছাড়ছেই না। আজকের এই আয়োজনের জন্য দেলোয়ার, শফিক এবং মানিককে অসংখ্য ধন্যবাদ, যারা এই আয়োজনটা না করলে হয়তো আমাদের সবাই সবার সাথে দেখাই হতো না। স্পেশাল ধন্যবাদ দেলোয়ারকে, দেলোয়ার যদি আমাকে ফোন না করতো তাহলে হয়তো আমারও যাওয়া হতো না। ভালো থাকুক পৃথিবীর সকল বন্ধু, সেই কামনায় আজকে এখানে শেষ করছি। ও ভালো কথা, আর একটি জিনিস আপনাদেরকে দেখাই, এখানেও বন্ধুত্বের অনেক বড় একটা পরিচয়। আমরা যখন গেটের সামনে এসে নামি তখন পাশে একটা মেয়ে, মানে নাজিবের বন্ধু বলা যায়, সে এসে নাজিবের কাছে একটা ফুল চেয়েছিল, নাজিব তাকে ভালোবেসে দুটি ফুল দিল। তার মানে সর্বত্র সর্বক্ষেত্রে বন্ধুত্বের ভালোবাসা সম্মান সব জায়গাতেই সমান। ছোট মানুষের এই অনুভূতিটা দেখে আমার কাছে তো খুবই ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো চাইলেই কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।